পশ্চিমবঙ্গে জাস্টডায়াল কোম্পানি সম্পর্কে তোমরা অনেকেই পরিচিত রয়েছো। সো জাস্টডায়াল কোম্পানিতে কিছু কর্মী নিয়োগ করছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশন থেকে তোমরা আবেদন করতে পারবে। আজকের ভিডিওতে জানিয়ে দেবো জাস্টডায়াল কোম্পানিতে তোমরা কিভাবে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। এখানে সরাসরি বিনামূল্যে অনলাইনে আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে সমস্ত প্রার্থীরা আবেদন করতে পারবে এবং আবেদন মূল্য নেই, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। সো কোন কোন পোস্টে নিয়োগ করছে, জাস্টডায়াল কিভাবে অনলাইনে আবেদন করবে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে। সো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমে তোমরা চলে আসবে জাস্টডায়ালের অফিসিয়ালি ওয়েবসাইটে। এই অফিসিয়ালি ওয়েবসাইটে আসতে গেলে গুগল ক্রোমে টাইপ করবে justdial.com, এটি সার্চ করলে এই ওয়েবসাইটে চলে আসবে, বা লিঙ্ক তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করো, তোমরা এই ওয়েবসাইটে আসতে পারো। এখানে আসার পর একটু স্ক্রোল ডাউন করবে, স্ক্রোল ডাউন করলে এখানে দেখো কেরিয়ার্স বলে একটি অপশন রয়েছে। এই কেরিয়ার অপশনে সিম্পলি তোমাদের একবার ক্লিক করতে হবে। এই কেরিয়ার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই ধরনের পেজে রিডাইরেক্ট করে দেবে এবং এখানে দেখো একাধিক পোস্টে তোমাদের নিয়োগ করেছে। তোমরা সমস্ত পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে, যে কোনো চাকরি প্রার্থী পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। এখানে কাস্টমার সাপোর্ট রয়েছে, ডাটা বেস রয়েছে, টেনি এছাড়াও কোয়ালিটি পোস্টে রয়েছে, এছাড়াও তোমাদের আইটি অ্যান্ড টেলিকম পোস্ট রয়েছে, এছাড়াও টেকনোলজি পোস্ট রয়েছে, এছাড়াও এখানে হিউম্যান রিসোর্স পোস্ট রয়েছে, অ্যাকাউন্ট অ্যান্ড ফিনান্স পোস্ট রয়েছে, এছাড়াও এখানে একাধিক পোস্ট রয়েছে যেখানে উচ্চ মাধ্যমিক এছাড়াও গ্র্যাজুয়েশন পাশে আবেদন করতে পারবে। সিম্পলি আমি একটি পোস্টে তোমাদের আবেদন করে দেখিয়ে দিচ্ছি, সমস্ত পোস্টই সেম প্রসেসে তোমাদের আবেদন করতে হবে। তোমরা কোয়ালিফিকেশানগুলো প্রতিটা পোস্টে ক্লিক করে দেখে নিতে পারো। সো এখানে আমি সিম্পলি তোমাদের এখানে কাস্টমার যে সাপোর্ট পোস্ট রয়েছে এই পোস্টে আবেদন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সব পোস্টের ক্ষেত্রেই তোমরা সেম প্রসেসে আবেদন করতে পারবে, শুধু কোয়ালিফিকেশান সমস্ত পোস্টে ক্ষেত্রে আলাদা আলাদা রয়েছে। সো কাস্টমার সাপোর্ট পোস্টে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে এখানে কাস্টমার সাপোর্ট অপশনে তোমাদের সিম্পলি একবার ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই ধরনের পেজে রিডাইরেক্ট করে দেবে এবং এখানে দেখো তোমাদের বলেছে জয়েন আওয়ার কাস্টমার সাপোর্ট টিম, এবং এক্ষেত্রে দেখো তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে। এখানে কাস্টমার এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে তোমাদের 0 থেকে 2 বছর এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে, অর্থাৎ তোমাদের মিনিমাম 0 ইয়ার এক্সপিরিয়েন্স চেয়েছে, অর্থাৎ ফ্রেশার হলেও তোমরা আবেদন করতে পারবে। কিন্তু এখানে সিনিয়র এক্সিকিউটিভ কাস্টমার সাপোর্ট পোস্টে আবেদন করতে চাইলে 2 থেকে 3 বছরে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে কাস্টমার সাপোর্ট পোস্টের ক্ষেত্রে। কিন্তু তোমরা যে জুনিয়র কাস্টমার সাপোর্ট রয়েছে এই পোস্টের ক্ষেত্রে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। এডুকেশন কোয়ালিফিকেশানের ক্ষেত্রে গ্র্যাজুয়েট পাস করতে হবে, যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট পাস হলে আবেদন করতে পারবে। এছাড়াও উচ্চ মাধ্যমিক পাশেও বিভিন্ন কোয়ালিফিকেশানে নিয়োগ করা আছে, তোমাদের পোস্টগুলো জানিয়ে দিয়েছি, তোমরা পোস্টগুলোতে ক্লিক করে তোমরা অবশ্যই দেখে নিতে পারো কোয়ালিফিকেশানগুলো। আমি এখানে কাস্টমার সাপোর্ট পোস্টে দেখে দিচ্ছি, এই কাস্টমার সাপোর্ট পোস্টের ক্ষেত্রে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস হলেই আবেদন করতে পারবে। জুনিয়র কাস্টমার এক্সিকিউটিভ পোস্টে আবেদন করতে গেলে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। সিনিয়র এক্সিকিউটিভ কাস্টমার সাপোর্ট পোস্টে আবেদন করতে চাইলে 2 থেকে 3 বছর অভিজ্ঞতা লাগবে। আবেদন করতে চাইলে এখানে দেখো অ্যাপ্লাই বলে একটি অপশন রয়েছে, এই অ্যাপ্লাই অপশনে সিম্পলি তোমাদের একবার ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই ধরনের একটি ফর্মস হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছ একটি ফর্ম। এখানে প্রথমে তোমাদের পজিশন সিলেক্ট করতে বলেছে, তোমরা অবশ্যই এখান থেকে পজিশনটা সিলেক্ট করে নেবে। এখানে এক্সিকিউটিভ পোস্টে আবেদন করতে চাইছো নাকি সিনিয়র এক্সিকিউটিভ পোস্টে আবেদন করতে চাইছো সেটা সিলেক্ট করে নেবে। আমরা ফ্রেশার সেহেতু এক্সিকিউটিভ পোস্টে আমরা আবেদন করে দেখে দিচ্ছি। সো এখানে করার পর তোমাদের এখানে পেপার লোকেশন চাইছে, সো এখান থেকে তোমরা সিম্পলি লোকেশন সিলেক্ট করে নেবে। এখানে দেখো কলকাতা রয়েছে, কলকাতার জন্য তোমরা আবেদন করতে হবে 23টি জেলা থেকে। সো এখানে কলকাতায় আমরা ক্লিক করে দিচ্ছি, কলকাতাতে তোমাদের পোস্টিং হবে কিন্তু 23টি জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। তারপর এখানে দেখো পার্সোনাল ডিটেলস চাইছে, এখানে নেমটা দিয়ে দেবে, এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে, এখানে ইমেল আইডি দিয়ে দেবে। এরপর এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশান তোমাদের চেয়েছে, তোমাদের যে হাইয়েস্ট কোয়ালিফিকেশান রয়েছে সেটা দিয়ে দেবে। এখানে HCS অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিক পাস হলেও আবেদন করতে পারবে, আন্ডার গ্র্যাজুয়েট হলেও তোমরা আবেদন করতে পারবে, এছাড়াও তোমরা গ্র্যাজুয়েট পাস হলেও আবেদন করতে পারবে রয়েছে, সেটাই সিম্পলি ক্লিক করে দেবে। আমরা এখানে উচ্চ মাধ্যমিক সিলেক্ট করে নিচ্ছি এবং তারপর এখানে দেখো ইয়ার অফ এক্সপিরিয়েন্স চেয়েছে, তোমাদের যদি ইয়ার অফ এক্সপিরিয়েন্স থাকে তাহলে দিতে পারো, আর যদি না থাকে সিম্পলি জিরো অপশানে ক্লিক করে দেবে। তারপর এখানে দেখো তোমাদের একটা ক্যাপচার কোড চেয়েছে, এই ক্যাপচার কোডটা তোমরা এখানে সিম্পলি এন্টার করে দেবে। এন্টার করার পর এই সাবমিট অপশানে সিম্পলি ক্লিক করে দেবে, সাবমিট হয়ে গেছে এবং মোবাইলে একটি মেসেজ চলে আসবে, মেসেজটাও তোমাদের সাথে দেখে দেবো বা তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখানে ওকে অপশানে সিম্পলি ক্লিক করে দেবে, ক্লিক করলেই তোমাদের অবশ্যই ফর্মটি ফিল আপ হয়ে যাবে এবং সিম্পলি তোমরা ব্যাক করে দেবে এবং তোমাদের মোবাইলেও একটি মেসেজ চলে আসবে, এছাড়াও তোমাদের অবশ্যই ইমেল আইডিতেও একটি মেসেজ তোমাদের চলে আসবে। ফর্মটি সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের এই ধরনের মেসেজ চলে আসবে মোবাইলে, এখানে দেখতে পাচ্ছ হায়ার অবশ্যই বলছে ডিয়ার সাইলুদ্দিন মল্লিক, তোমার নাম যেটা দেবে সেটা আসবে, থ্যাংক ইউ ফর শোয়িং ইন্টারেস্ট ইন জয়নিং দ্য জাস্টডায়াল ফ্যামিলি, অর্থাৎ এখানে তোমাদের অবশ্যই জানিয়েছে যে তোমাদের অবশ্যই জাস্টডায়াল ফ্যামিলিতে জয়েন করার জন্য তারা ধন্যবাদ জানাচ্ছে। এছাড়াও তোমাদের প্লিজ ক্লিক অন দ্য লিঙ্ক বিলো টু ভিউ আওয়ার ব্রাঞ্চ অফিস অ্যান্ড দেয়ার কন্ট্যাক্ট ডিটেলস, রিকোয়েস্ট ইউ টু ওয়াক ইন অর কন্ট্যাক্ট আওয়ার
এইজ আর ইন দ্য নাম্বার গিভেন্স, অর্থাৎ এখানে তোমাদের অবশ্যই নাম্বার দিয়েছে কিছু, সেখানে তোমাদের কন্ট্যাক্ট করতে বলেছে। এখানে দেখতে পাচ্ছ সেই নাম্বারগুলি তোমাদের কাছে শো হচ্ছে, এই নাম্বারগুলি তোমাদের দিয়েছে। শ্রীরামপুরে ব্যাঞ্চ রয়েছে, সেখানে কিন্তু অ্যাড্রেস দিয়েছে এবং নাম্বার রয়েছে। সো এই নাম্বারে তারা কল করতে বলছে বা কন্ট্যাক্ট করতে বলেছে এবং তাদের সাথে আবেদনটা করে নিতে বলছে। সো তোমাদের এই ধরনের নাম্বার শো হয়ে যাবে, আমি এখানে নাম্বার দিয়েছে, এই নাম্বারে আমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবো পরবর্তীকালে আবেদন করার জন্য। তোমাদের যখনই ফর্মটি ফিল আপ করবে তখনই তোমাদের কাছের যে লোকেশনে রয়েছে অবশ্যই সেখানে তোমাদের শো হয়ে যাবে নাম্বারটি, এই যার ডিপার্টমেন্টের, সেখানে কল করে নেবে, কল করে তোমরা আবেদনটা করে নিতে পারবে। দেখো আমরা ইমেল আইডিতে চলে এসেছি এবং ইমেল আইডিতে আরেকটি মেসেজ এসেছে জাস্ট ডায়ালের তরফ থেকে। এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে দেখতে পাচ্ছ এক্সিকিউটিভ কাস্টমার সাপোর্ট পোস্টে আবেদন করেছিলাম, যেটা অবশ্যই এখানে দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে এবং মেসেজ চলে এসেছে। তোমাদের এখানে যে ইমেল আইডিটা দেবে সেই ইমেল আইডিতে একটা মেসেজ আসবে, এছাড়াও তোমাদের একটি যে মোবাইল নাম্বারটা দেবে সেই মোবাইল নাম্বারে তোমাদের এই যার ডিপার্টমেন্টের একটি নাম্বার আসবে, সেই নাম্বারে তারা কল করে আবেদন করতে বলবে। সো এইভাবেই তোমরা আবেদন করতে পারবে, অবশ্যই এই যার ডিপার্টমেন্টের নাম্বার তোমরা পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই তোমরা কল করে আরেকবার আবেদনটা করে নিতে পারো। সো প্রথমে তোমরা অনলাইনে আবেদনটা করে নাও, তাহলেই তোমাদের মেসেজ পেয়ে যাবে মোবাইলের মধ্যে, এছাড়াও ইমেল আইডিতে। সো ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা ভালো দেওয়ার চেষ্টা করবে, সেখানে মোবাইল নাম্বার আসবে এই যার ডিপার্টমেন্টের, সেখানে কল করে তোমরা ডিটেলস নিয়ে নিতে পারো। সো এইভাবেই খুব ইজিলি ফর্মটি ফিল আপ করে নাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে। সো আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।